আত্মেন ভাঙি যে গো চিত্তে বিলে যোগদান দিতে যায় মধু মোদী তাই যদি সৈতরে যদি বিজেপি গত মধুব হাইকোর্টল মলগ আওতলা জিন মলগ খননে ভারি একটিং নতুন মরে সচ্ছি এ মন দুকে যাও থুদিন এই হবে তখন তুই আগে কোন পার্টি করতেন কি কারণে বিজেপি সারে তীব্র মথাতে যোগ দিয়েছেন কইলাম তো দুঃখ কইলাম তো কি দুঃখ হ্যাঁ দুঃখ ধরেন না বিজেপি তো করছি ওই আমি মন দুকে যোগদান দিতে মরকান কোন পঞ্চায়েতের ভিতরে এটা কোন পাড়া পাড়ার নাম আপনার নাম যেমন বারবে গ্রহে যেমন দেখি সারাটা বেশি বিনা করেন আগে দিয়ে ঘুরছ তারা হেঁটে বেশি বিনা করেন হাতানি এফিএল বিপিএল গুলি দিব এদিকে একটা ডাক তারা ডাক নিলি লাগিলুম বাঁচিলুম গেলা ঘুরিলুম যে নেই সাজ পাচ্ছ না এখানে কই রেখা আমার তুমি আমার না ঠিক মানে না যেমন একান ঘর ফিও ঘর একান ফেনি বে মো মকদ মুড়ি দিয়ে গই দাবলে গাউন মহিয়ং আবে লোক মকই আন দুগে দিলে মু তুলি নোয়ারি মানে ইয়ের দুগে নদু তারা হেঁট গিয়ে নেই সব দুগে দু হ্যাঁ মু একে না হয় একান হতা হলে তারা আরো বেশ দুঃখ হই তাহলে সে আমি ভাবি মু হিতি করি মুই ন করি মার বেই বোদা গে আনিলু হাতান দিবি আর নহল মুইকে মানে এইদিকে কে দুধ দিবন এই মনে দুগে মুই মহঙে মুঠি উড়া মুটা ভাবি আগে কোন পার্টি করতেন আগে বিজেপি করছি এখন বিজেপি গুড়ি নেই ও ভাত্তা নেই সিপিএম গুড়ি নেই ও ভাত্তা নেই আমার ভাত্তা হাগর দিলে লিখতে নেওয়া ফেলে জন হদিন নেই প্রাপ বাজে জন হদিন নেই এই একটা আরই জায়গা আগে যেন হচ্ছে না জঙ্গল ওই যে হয় আগে দোকে উড়িন তো দেখছো মেলা করলে এই মনে দোকালে এইদিকে আপনার নাম সরকার হন সুযোগ সুবিধে নেই আপনার নাম দয়নাথ সাংমা কোন পাড়া এটা বীরগমণি খারবাড়ি পাড়া কোন পঞ্চায়েতের আন্দোলন দুর্গাশালা সাতদিনে বজাক জয়েনিং তিনি দুর্গাশরা বিসি আর চিনি অবক্ষয় একচুয়ালি ডাক নামখে নেপাল তিলা হিঞ্জাব আর তিনি চিনি কয়েকজন নেতৃত্ব বিজেপি নানি দীর্ঘদিন এমনি পরিচয় আগিব আমি বিজেপি খেলাই যা পর তিনি 32 ফ্যামিলি 80 ভোটার চিনি সিপিএম এবং বিজেপি একাই তীব্রা মুঠাতে আইসে তীব্রা মুঠাতে আওয়ার কারণে ওনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে ওনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আপনারা নিশ্চয় জানি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ত্রিপুরা মুথা পার্টিকে যতই বলুক না কেন যে সম্প্রদায় পার্টি যে ত্রিপুরা সার জন্য শুধু কাজ করে কারণ ত্রিপুরা মুথা পার্টি এখন শুধু ত্রিপুরা সাদের জন্য সীমাবদ্ধ না ত্রিপুরা মুথা পার্টি এখন পাহাড়ি বাঙালি যে চাকমা ত্রিপুরা সমস্ত জাতি সম্প্রদায়ের সঙ্গে আমরা থানচা যাকে বলে কাউকে বলে মানে থানচা আমরা ইংলিশ দিয়ে আমরা বলি ইকুয়ালিটি বা ইউনিটি আমরা একসাথে ইউনিটিভাবে চলতে চাই যার জ্বলন্ত প্রমাণ আমরা গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও আমরা প্রচুর মেম্বার এবং বিসিও আমরা পেয়েছি যেমন যার বাসা পঞ্চায়েত মতো করে আগামী দিনে আমরা ভিলেজ কমিটি নির্বাচন আমাদের সামনে আছে ভিলেজ কমিটি নির্বাচনের মধ্যে এইসব ব্যক্তিদের যারা
লাঞ্ছনা যারা বঞ্চনা যারা অপশাসনে যারা আছে তাদেরকে আমরা সুযোগ দিয়ে আগামী দিনে বিলেজ কমিটি নির্বাচনে এই এলাকাতে আমরা বিলেজ কমিটি বিলেজ পঞ্চায়েত দখল করব এবং ওনাদের হয়ে আমরা এই এলাকার স্বার্থে ওনারা মানুষের জন্য কাজ করব। যেহেতু ওনারা বিজেপির সঙ্গে প্রতারণা বা লাঞ্ছনা হয়েছে, বিজেপিরা তো এটা শুধু এখানের কথা না, সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি কথা দিলে কথা রাখে না, পরিষ্কার কথা যে এই যে আমাদের এই এলাকাতে এখনও কারেন্ট নেই, জল নেই, ইলেকট্রিকসিটি নেই, কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ ইলেকট্রিক যে ফ্রির কথা কইছে এখনও এখানে কোনো ইলেকট্রিক সংযোগ একটা পিলারও নাই, একটা কোনো কুঠিও ছিল না, জলের বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জলের কথা কইছে এখানে কোনো পাইপ লাইন এখানে কোনো জলের ব্যবস্থা এখনও নেই, রাস্তাঘাট ব্ল্যাকটপ রাস্তা করার কথা ছিল এখানে ব্ল্যাকটপের কথা দূরের দূরের থাকো, একটা কাঁচা রাস্তাও একটা ইটের রাস্তাও এখনও এই বাড়িতে বা এই গ্রামে আয়া পোষায়নি, যার কারণে ত্রিপুরা মুথা যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা এখনও সমঝোতা আছে, আমি আজকের মধ্যে আমাদের মহারাজা এবং আমাদের এমপি মহোদয়াকে আমাদের সাংসদকে আমি ফোন করব যে এইসব এলাকাতে আমাদের চাকমা ত্রিপ্রাসা যে এই এলাকাতে যে ত্রিপ্রাসার আমাদের পার্টিতে অনেক পরিবার জয়েন দিছে তাদের সুব্যবস্থার জন্য তাদের পানীয় জলের জন্য আমাদের এমপি লেট ফানের থেকে কি ব্যবস্থা করা যায় এবং মহারাজার কে আমি জানিয়ে যে এমপি লেট ফানের থেকে কীভাবে জলের ব্যবস্থা রাস্তাঘাট কী করা যায় সেটা নিয়ে আমিও চিন্তাধারা করব এবং দল সেটা বিবেচনা করব এবং আপনারা নির্ভয়ে নিয়ে সন্দেহ থাকো থাকেন আমরা পশ্চিমবাংলার তৃণমূল পার্টি না এবং অন্যান্য দিল্লির পার্টি না, এই পার্টি হচ্ছে আমাদের রাজ পরিবারের পার্টি, বোবাগড়ার পার্টি, বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের পার্টি, ত্রিপুরা রাজ্যের রূপকার ত্রিপুরা রাজার পার্টি, এই পার্টি অবশ্যই আগামী দিনে নিশ্চিত আমরা জয় করব। তাই আমি আশা রাখবো আগামী দিনে আমরা বিলেজ কমিটিতে আমরা জয় হব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।